नमस्कार बंधुरा आमी अमर्त आपनादेर चैनल इंडियन फिल्म न्यूज बांगलाते आपनादेर स्वागत। चले एलाम जवानेर एडभान्स बुकिंग रिपोर्ट निये। सकाल 11टार आशेपाशे मध्ये जवानेर एडभान्स बुकिंग खुलेছে। तार 5 मिनिटेर मध्य सेल्फी फार्स्ट डे लाइफ टाइम कलेक्शन माने प्रथम दिन के जत कलेक्शन होयेछिलो जत टिकिट बिक्री होयेछिलो माने तार रेकर्ड भেঙে দিয়েছে। कयेक घंटार मध्य आपनार एके एके बोलते पारेन भोला सत्ता प्रेम की कथा सबार रेकर्ड एके एके भेंगे दिয়েছে जवानेर। एरकम क्रेज एई लेभेले क्रेज जेभाबे चलছে ताते तो प्रथम दिन के 70 टाका कलेक्शन হয়ে যেতে পারে যেভাবে চলছে। এই ব্যাপারে সম্পূর্ণ আপনার ডিটেইলস দেব আজকে এই ভিডিওতে, কিন্তু তার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। বলতে পারেন জওয়ানের ক্রেজ কোন লেভেলে সেটা কিন্তু মানে আইডিয়ার বাইরে। এই 11টার দিকে শাহরুখ খান ঘোষণা করেছে যে জওয়ানের অ্যাডভান্স বুকিং শুরু হলো, তারপর থেকে যেভাবে চলছে মানে যে কোনো জায়গায় মানে বলতে পারেন যে একবারে ভেঙে পড়েছে। কিছুক্ষণের জন্য তো বুক মাই শো থেকে একবারে ক্র্যাশ হয়ে গিয়েছিল। তো এর অ্যাডভান্স বুকিং ডিটেলসটা কী আছে যাবতীয় বিষয় আমি আপনার সঙ্গে শেয়ার করছি। যে শুধুমাত্র তিনটে যে ন্যাশনাল চেন আছে PVR, INOX আর সিনেপলিস, এই তিনটে ন্যাশনাল চেনে কত টাকার টিকিট বিক্রি হয়েছে এবং কত টিকিট বিক্রি হয়েছে যাবতীয় কিছু জানাচ্ছি। PVR INOX মিলে আপনার অ্যারাউন্ড টিকিট বিক্রি হয়েছে 66,000 PVR এবং INOX মিলে, এবং সিনেপলিসের টিকিট বিক্রি হয়েছে 13,500। টোটাল হচ্ছে আপনার 79,500। এটা কিন্তু মনে রাখবেন শুধুমাত্র হিন্দি ভার্সনের কথা বলছি। 79,500 টিকিট হিন্দি ভার্সন বিক্রি হয়েছে অ্যারাউন্ড 3টে পর্যন্ত আমি বলছি, তার মধ্যে এত টিকিট বিক্রি হয়ে গেছে। এবং তামিলে যদি বলা হয়ে থাকে তামিলে কিন্তু এখন অলরেডি টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। তামিলে 1400 টিকিট বিক্রি হয়েছে শুধুমাত্র, কিন্তু সেটা একটা বড় ব্যাপার কারণ 1400 টিকিট তামিলে বিক্রি হয়েছে। এবং হিন্দি ভার্সনের টিকিটের 2D টিকিটের প্রাইস অ্যারাউন্ড 230 টাকা করে। এবং IMAX-এ তো টিকিটের প্রাইস জানি না খুব হাই হয়, তো IMAX-এ অ্যাভারেজ টিকিটের প্রাইস অ্যারাউন্ড 1400 টাকা। তবে মুম্বাইতে একটা টিকিট অনেক জায়গায় বিক্রি হয়েছে তাই 2300 টাকা বিক্রি হয়েছে, 2300 টাকা বিক্রি হয়েছে ভেবে। এবং 6200 টিকিট IMAX-এ বিক্রি হয়ে গেছে। এর মধ্যে মানে কি লেভেলে চলছে ক্রেজ। এবং টোটাল যদি আপনি এই সমস্ত যে এই PVR INOX সিনেপলিস বাদ দিয়ে যাবতীয় যেসব যে চেনগুলো আছে যেগুলো মানে মাল্টিপ্লেক্সগুলো আছে সেগুলোতে যদি আপনি ধরেন টোটাল আপনার টিকিট বিক্রি হয়েছে 1,12,000। 1,12,000 আপনার টোটাল টিকিট বিক্রি হয়েছে। এবং 4,40,00,000 টাকার অ্যাডভান্স বুকিং হয়ে গেছে। ভেবে দেখুন মানে কয়েক ঘন্টার মধ্যে 4 ঘন্টা সাড়ে 4 ঘন্টার মধ্যেই 4,40,00,000 টাকার অ্যাডভান্স বুকিং হয়ে গেছে। মানে কি বলবো, এইসব যেসব সিনেমা আর কি ছিল তাদের যেগুলো নাম বললাম তাদের চেয়েও বেরিয়ে গেছে। 4,40,00,000 টাকার অ্যাডভান্স বুকিং হয়ে গেছে। এবার ধরুন আসছি যে কোথায় কত শো মানে পেয়েছে, কোথায় কোন জায়গায় কত শো খুলেছে। দিল্লি NCR-এ খুলেছে হচ্ছে আপনার 570টা শো, এবং তার মধ্যে 80টা ফিল্ম পাস আছে 15% অকুপেন্সি। এবার মুম্বাইতে খুলেছে 470টা শো, পুনেতে 175টা শো, ব্যাঙ্গালোরে 142টা শো, এবং আপনার হায়দ্রাবাদে হচ্ছে 111টা শো, তার মধ্যে 35% হচ্ছে আপনার ফিল্ম ফার্স্ট যাচ্ছে 35%। কলকাতাতে 192টা শো, 22% হচ্ছে অকুপেন্সি। আহমেদাবাদে 100টা শো। চেন্নাইতে হিন্দি ভাষা, চেন্নাইতে কিন্তু আপনার প্রথম প্রি রিলিজ ইভেন্টটা হয়েছিল, চেন্নাইতে শুধুমাত্র হিন্দি ভাষা 55% অকুপেন্সি নিয়ে যাচ্ছে, এবং 44টা শো খুলেছে। জয়পুরে হচ্ছে আপনার 117টা শো, লখনৌতে 115টা শো। এই যে শো এর সংখ্যা এটা কিন্তু সবে যা স্টার্ট হলো, এটা কিন্তু ধীরে ধীরে বহু জায়গায় যাবে। এই যে যেমন দিল্লিতে 570টা শো দেখাচ্ছে, এটা কিছু না হলে 1500-তে যাবে। এই মুম্বাইতে দেখাচ্ছে আপনার 470টা শো, এটা কিন্তু প্রায় 1200-তে যাবে। এবং এই পুনেতে দেখাচ্ছে 175টা, সেটা 400-তে যাবে। এবার ব্যাঙ্গালুরুতে 192টা, সেটা কিন্তু 500-তে যাবে। মানে এই শো কিন্তু এবার বাড়বে। চস সবে খুলেছে তাতেই অবস্থা বলতে পারেন এবারে ভেঙে পড়ছে। এর মধ্যে 4,40,00,000 টাকার টিকিট বিক্রি হয়েছে বেরুন কয়েক ঘন্টার মধ্যে। মানে কি লেভেলে চলছে, যেভাবে চলছে তাতে প্রথম দিনকে 70 কোটি টাকা আপনার মানে হিন্দি ভার্সন থেকে আসবে, এবং অন্যান্য ভার্সন থেকে আপনার 20 কোটি টাকা। এবং যদি সারা মানে ওয়ার্ল্ড ওয়াইড ধরে তাহলে কিছু না হলেও আপনার 150 কোটি টাকা আসার সম্ভাবনা আছে, যেরকমভাবে একটা ট্রেন দেখা যাচ্ছে। এতটুকু কিন্তু থামছে না, এখনও আমি আপনাদেরকে একের পর এক মানে প্রতিদিনই একটা বা দুটো করে এপিসোড আনবো যে অ্যাডভান্স বুকিং কত হচ্ছে তার উপরে। তো আজকে এই পর্যন্তই। 4,40,00,000 টাকা জওয়ানের অ্যাডভান্স বুকিং হয়েছে, এবং টোটাল টিকিট বিক্রি হয়েছে 1,12,000। এবং আইম্যাক্স এর টিকিটের এভারেজ প্রাইস আপনার অ্যারাউন্ড হচ্ছে আপনার 1400 টাকা এবং টুডি ভার্সন হিন্দি আপনার 230 টাকা। তো এইটি হচ্ছে মানে প্রথম অ্যাডভান্স বুকিং রিওয়ার্ডের পার্ট 1 বলতে পারে। তো এই পার্ট 2 পরে আসবে। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।